আসসালামু আলাইকুম। চলে এলাম আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব পুরনো গেঞ্জি বা থার্মোকোট দিয়ে ব্যাগ তৈরি। তো চলো শুরু করা যাক। আর এটা তৈরি করার জন্য কোনো ছুঁচ সুতো মানে কোনো সেলাইয়ের কাজ নেই, শুধু কাঁচি থাকলেই হবে। তো এই দেখো, এটা একটা থার্মোকোট পুরনো হয়ে গেছে, এটা দিয়েই ব্যাগ তৈরি করব। তার জন্য এটাকে কাট করতে হবে। তো চলো শুরু করা যাক। এই দেখো, বগলের কাছ থেকে এটা কেটে নেব। আমি এটা থার্মোকোট দিয়ে করেছি, তোমরা চাইলে গেঞ্জি দিয়ে করে নিতে পারো, গেঞ্জি দিয়েও ভীষণই সুন্দর হয় আর কি। এইভাবে কেটে নিয়েছি। এবারে দেখো, যেটা নিচে সাইড ছিল সেটা কিচ্ছু করতে হবে না, সেটাই হয়ে যাবে ওপর সাইড। আর যেটা কাট করলাম মানে যেদিকে কাট করলাম বগলের সাইডে, সেটা হবে নিচু দিকে। তো এবারে কি করতে হবে, এটা চার আঙুল বা ছয় আঙুল মতো, আমি এটা স্কেল দিয়ে দেখিয়ে দিচ্ছি, প্রায় 2 ইঞ্চি মতো এটা এভাবে দাগ দিয়ে দেব। এইভাবে যে কোনো রুল বা পেন দিয়ে দাগ দিয়ে নেব। দাগ দিয়ে নিলে ছোট বড় হবে না আর কি। এ দেখো, 2 ইঞ্চি মতো দাগ দিয়েছি। এবারে এটা কাঁচির সাহায্যে কেটে নেব। এভাবে এক আঙুল ছেড়ে ছেড়ে কেটে নেব। আর এই ব্যাগ তৈরি করতে খুবই অল্প সময় লাগে আর ভীষণই সুন্দর হয় দেখতে। এটা আমি থার্মোকোট দিয়ে করেছি, এটা গেঞ্জি দিয়েও খুব সুন্দর হবে। এভাবে কেটে নিয়েছি, এটা পুরোটা কেটে নেব, তারপরে নিচু দিকটাও কেটে নেব, মানে একসঙ্গে কাটা হলো না, মোটা আছে তাই। এই দেখো কেটে নিয়েছি। এবারে যেটা করতে হবে সেটা হচ্ছে ওপর থেকে একটা, নিচু থেকে একটা নিয়ে এইভাবে গিট দিয়ে দেব। দুটো গিট দিলেই হবে, দুটোই হোক বা তিনটে হোক, তো আমি দুটো করেই দিচ্ছি, দুটো দিলেই যথেষ্ট। এইভাবে পুরোটাকে গিট দিয়ে নেব। তোমরা যারা আমার চ্যানেলে নতুন এসেছো, দেখছো কিন্তু এখন পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, তোমাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। কারণ সাবস্ক্রাইব করে নিলে আমি যখন নিত্য নতুন ভিডিও আপলোড করব, সঙ্গে সঙ্গে তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। এই দেখো, এইভাবে পুরোটা করে নিয়েছি। এবারে যেটা নিচু সাইড ছিল সেই দিকে মানে 2 সাইড একটু করে ফুটো করে নেব। এটা কাঁচি দিয়ে একটুখানি কেটে নেব। এটা করতে হবে শুধু ফিতে ভরার জন্য। তো এই দেখো করে নিয়েছি। আর এইভাবে 2 সাইডে কাট করে নেব, মানে একটু করে ফুটো করে নেব। আর আবারও বলছি, এই ফুটো করছি শুধু ফিতে ভরার জন্য। সমান করে 2 সাইডে একটু করে ফুটো করে নিয়েছি। এবারে চলো এটাতে ফিতে দিয়ে দেব। তো এটা হচ্ছে মানে মশারি টাঙানোর জন্য যে ফিতে ব্যবহার করা হয়, সেই ফিতে আমি নিয়েছি। সেটটি পিনে এভাবে আটকে নেওয়ার পরে এই ফুটোতে দিয়ে দেব। তারপরে এখান থেকে শুরু করে আবার এই ফুটো দিয়েই বার করব। তো এই দেখো, এটা হচ্ছে ওই মিডিলের ফুটো, মানে 2 সাইডে ফুটো করেছিলাম। তো এখান থেকে বার করব না, যেখান থেকে শুরু করেছিলাম সেখানেই বার করে নিলাম।
এইভাবে আবারও একটা ফিতে ভরতে হবে। আর সেটাও কিভাবে দিচ্ছি একটুখানি দেখে নিলেই বুঝতে পারবে। এই সাইডে যে আরেকটা ফুটা করেছিলাম সেখান দিয়ে এই ফিতে ভরে নেব। আর এই ফিতে যেখান থেকে শুরু করছি এটাও ঠিক সেখান থেকেই বার করে নেব। এটা এখানে বার করলাম না, যেখান থেকে শুরু করেছিলাম ঠিক সেখানে এসে বার হয়ে যাবে, মানে বার করে নেব আর কি। তো ফিতে ভরা হয়ে গেছে কিন্তু ফিতের কাজ এখনও কমপ্লিট হয়নি। তোমরা ভিডিওটা না টেনে পুরোটা দেখতে থাকো। এবারে দেখো এটা এইভাবে টেনে নিলে মুখটা বন্ধ হয়ে যাবে। ফিতের কাজ এখনও বাকি রয়েছে। এবারে দেখো আমি যেটা করব সেটা হচ্ছে মিডিলে একটা ফুল দেব। তার আগে তোমাদের দেখিয়ে দিই কীভাবে খুলতে হয়। এই দেখো এভাবে টান দিলে খুলে যাবে, আবার ফিতে দুটো এভাবে টান দিলে বন্ধ হয়ে যাবে। এবারে ব্যাগের এক সাইডে ফুল দেব, তার জন্য একটা কাপড় নিয়েছি। তো এটা চারিদিকে সমান রয়েছে কাপড়, আর এটা ম্যাচিং করে নিয়েছি যেমন ফুটে উঠে আর কি। তো এইভাবে মধ্যে থেকে সেলাই দিয়ে দেব, মধ্যে থেকে সেলাই দেওয়ার পরে এইভাবে জড়ো করে ধরে নেব, দিয়ে কিছুটা পাক দিয়ে দেব সুতো দিয়ে। পাক দেওয়ার পরে এখানে ছুঁচ সুতো দিয়ে ভালো করে বন্ধ করে নেব। তারপরে এটা এরকম থাকলেও হবে, কিন্তু আমি এখানে একটা ছোট্ট দেখে মানে এটা ছিল উলের তৈরি করা, তো সেটা এতে দিয়ে দেব। তোমরা যদি এতে কিছু দিতে চাও তাহলে সুন্দর সুন্দর বোতাম দিলেও দেখতে ভালো লাগবে। তো যাই হোক, কিছু না দিলেও ভালো লাগবে, আর এটা দিলে বেশি ফুটে উঠবে আর কি। এটা এইভাবে ব্যাগের এক একদিকে মিডিলে বসিয়ে দেব। তো এটাও এইভাবে সেলাই করে নেব। এটা দিলেও হবে না দিলেও হবে, দিলে দেখতে ভালো লাগবে আর কি, তাই দিয়ে দিলাম। তোমরাও বাড়িতে এইভাবে ট্রাই করে দেখো, পুরনো গেঞ্জি না ফেলে এভাবে সুন্দর সুন্দর ব্যাগ তৈরি করে নেওয়া যায়। এবারে আর একটা কাজ বাকি রয়েছে, মানে ফিতের কাজটা কমপ্লিট হয়নি। তো চলো এবার ফিতের কাজটা কমপ্লিট করে নেব। আর এই দেখো এভাবে ফুলটাকে বসিয়ে নিয়েছি। এবারে ফিতেটা করতে হবে, সেটা হচ্ছে এইভাবে, মানে প্রথমে যে গিঁটটা রয়েছে সেই গিঁটের মধ্যে ফিতে ভরে দেব। এই দেখো ফিতেটাকে ভরে নিয়েছি, আর এই দুটো ফিতে একসঙ্গে এভাবে গিট দিয়ে দেব। গিট দেওয়ার পরে ঠিক গিটটাকে নিচের গিটের মধ্যে রেখে দেব, তাহলে বুঝতে পারা যাবে না যে ফিতের মধ্যে কোথায় গিট দিয়েছি। মানে গিটটা দেওয়ার পরে সেই নিচে যে গিট দিয়েছি গেঞ্জিতে সেই গিটের মধ্যে রেখে দিতে হবে। আর এইভাবে সুন্দর ব্যাগ তৈরি হয়ে যাবে। এর মধ্যে এই দেখো বই ভরে দিলাম। খুবই সহজে খুবই অল্প সময়ে সুন্দর একটা ব্যাগ তৈরি হয়ে যাবে। তোমরাও বাড়িতে এইভাবে ট্রাই করে দেখো। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিও আর সবার সঙ্গে শেয়ার করো। দেখো আমাকে তো ভীষণই সুন্দর লাগছে এই ব্যাগ, তোমরাও এভাবে বাড়িতে ট্রাই করে দেখতে পারো।
তো যাই হোক, আজকের মতো এতটাই। কালকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসব। এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।